শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য পয়লা মে সোমবার বাংলাদেশে পালন করা হল মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক ঐক্যগড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি বারো ঘন্টার পরিবর্তে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে আঠারোশো সালের পয়লা মে রাস্তায় নেমেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা পরবর্তী সময়ে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালে মৃত্যু হয় এগারো জন তরতাজা শ্রমিকের তাদের আত্মবলিদানের ফলে পরবর্তীকালে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে মেনে নেওয়া হয় শ্রমিকদের আট ঘন্টা শ্রমের দাবি সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে মহান মে দিবসকে জাতীয় শ্রমিক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে শ্রমজীবী মানুষের স্বার্থ ও মর্যাদা সুনিশ্চিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাক জমকের সঙ্গে প্রতি বছর এই দিনটি পালন করেছে সে দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এছাড়া বেসরকারি উদ্যোগে পালন করা হয় বিভিন্ন সমাবেশ শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর নিউজ